গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন অন্বেষা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা নমস্কার শ্রোতা বন্ধুরা শুরু করছি অন্বেষা অন্বেষা শুরুতেই বিজ্ঞানের খবর আসুন শোনা যাক হিমবাহী হ্রদের যে বন্যায় বিপর্যস্ত হয়েছিল কেদারনাথ আগের তুলনায় সেই হ্রদের আয়তন দ্বিগুণ বেড়ে গেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানাচ্ছে হিমালয়ের উনানব্বই শতাংশ সম্প্রসারিত হিমবাহ হ্রদ আটত্রিশ বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে তুষারময় হিমালয়ে হিমবাহের গলন এখন রোজের ঘটনা এই গলনের উপর টানা নজর রেখে আসছে ইসরো বড় সড় পরিবর্তন নজরে এলে ইসরো তা কেন্দ্রীয় সরকারকে জানায় এবারেও ছবি তুলে হিমবাহের ক্ষতির কথা জানিয়েছে ইসরো উনিশশো চুরাশি থেকে দু সাল পর্যন্ত ভারতের হিমালয় অঞ্চলে হিমবাহী হ্রদের উপগ্রহ ছবি ইসরো প্রকাশ্যে এনেছে ছবিতে রদের আকৃতির পরিবর্তন স্পষ্ট ছবিতে দেখা গিয়েছে যে দু হাজার চারশো একত্রিশটি হ্রদের মধ্যে ছশো ছিয়াত্তরটি হিমবাহী হ্রদ দশ হেক্টরের বেশি প্রসারিত হয়েছে সেই সঙ্গে সিন্ধু নদের উপরে ঘেপাংঘাট হিমবাহ লেকের উচ্চতা একশো শতাংশ বেড়ে গেছে স্যাটেলাইট ইনসাইটস এক্সপেন্ডিং গ্লেশিয়ার লেকস ইন দ্য ইন্ডিয়ান হিমালয় নামে প্রতিবেদনে ইসরো সবটা জানিয়েছে জানা যাচ্ছে হিমালয়ের তিনশো চোদ্দটি হ্রদ রয়েছে চার হাজার থেকে পাঁচ হাজার মিটার সীমার মধ্যে আর দুশো ছিয়ানব্বইটি হ্রদ রয়েছে পাঁচ হাজার মিটার উচ্চতার উপরে হিমাচল প্রদেশে চার হাজার আটষট্টি মিটার উচ্চতায় ঘেপাংঘাট হিমবাহী হ্রদে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে উনিশশো এবং দু সালের মধ্যে এটি একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে বছরে বৃদ্ধির হার প্রায় এক দশমিক নয় ছয় হেক্টর আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় এবারে নিয়ে অরণ্য অধ্যাপক তপন কুমার মিশ্রের সঙ্গে আমরা জানব অরণ্য নিয়ে অবশ্যই আমাদের মনোনিবেশ ঘটবে ভারতবর্ষের অরণ্যের উপরে ভারতবর্ষের অরণ্যের পরিমাণ কতটা অরণ্যের ধ্বংস বা হানি কতটা হচ্ছে কি কারণে হচ্ছে এবং অরণ্যকে বাঁচানোর প্রয়াস আমাদের কতটা সবল কতটা নিবিড় সেগুলো আমরা জানার চেষ্টা করব আমাদের অতিথি অধ্যাপক তপন কুমার মিশ্র দীর্ঘদিন ধরে যিনি অরণ্য সম্পর্কিত গবেষণায় নিযুক্ত আছেন তার ছাত্ররাও আজকে গবেষণা করছে অরণ্য নিয়ে এইখানে ভূমিকাটা আর না বাড়িয়ে সরাসরি যদি আমি তার কাছে প্রশ্ন রাখতে পারি যে এই আলোচনার শুরুটা বোধহয় করা উচিত এইভাবে যে ভারতবর্ষে অরণ্যের পরিমাণ এখন কতটা আমরা আইডিয়ালি আদর্শ যে অবস্থাটা সেটা জানি যে কোনো ভূমিভাগের এক তৃতীয়াংশ অরণ্য থাকা উচিত ভারতবর্ষের অবস্থাটা কিরকম হ্যাঁ ভারতবর্ষের অবস্থাটা খুব খারাপ বলবো না আমরা উন্নতি আমাদের হচ্ছে অরণ্য যে পরিমাণের এখন হচ্ছে তেইশ দশমিক আট এক শতাংশ এটা হচ্ছে এফএসআই মানে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যা করেছে তার যে তথ্য সেই তথ্য অনুযায়ী আর কি তো এই যে তথ্যটা আপনি বললেন এটা কি শুধুমাত্র স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহের সাহায্যই হয় নাকি কৃত্রিম উপগ্রহ তো সবচেয়ে বড় টুল কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড ট্রুথিং হয় আর কি মানে জিপিএস নিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম নামক একটা যন্ত্র নিয়ে দেখতে হয় যে গ্রাউন্ডে সত্যিকারের অবস্থা কী হচ্ছে স্যাটেলাইট ইমেজারির সঙ্গে সেটা মেলানো হয় তারপরে ওই যে ট্রু কালার ফলস কালার এইসব তার ইন্টারপ্রিটেশন করতে হয় আর কি কোন রংটা কিসের জন্য আর সেইটার থেকে পাওয়া গেছে এবং আমাদের দেশের যে প্রযুক্তি যেটা আমরা ব্যবহার করি সেটা সর্বোচ্চ মানের প্রযুক্তি আর কি আচ্ছা একটু যদি ব্যাখ্যা করেন এই যে একটা শতাংশের হিসাবে আপনি বললেন তো একটু যদি ভেঙে কিছু বলেন হ্যাঁ এটা বলতে গেলে যেটা দাঁড়ায় যে বিগত কুড়ি বছর শুধু এই বছরটা বাদ দিলে বিগত দুই দশক ধরে এটা আশ্চর্যজনক হলেও সত্যি যে ভারতবর্ষে বনভূমির পরিমাণ বাড়ছে কিন্তু একটা জায়গায় একটা ঘাটতি আছে সেটা হচ্ছে আমাদের চার রকমের ফরেস্ট যদি আমরা বলি যে একটা ডেন্স ফরেস্ট বা হাইলি ডেন্স ফরেস্ট যেটা সেটার পরিমাণ কমছে কিন্তু আমাদের যে ওপেন ফরেস্ট এবং ডিগ্রেডেড ফরেস্ট যেগুলো চার রকমের ফরেস্টের কথা আমরা বলছি ক্লাসিফিকেশন অনুযায়ী এই পরিমাণ কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছে সেই জন্য এইখানটাই উন্নতিটা ঘটছে আর কি আচ্ছা যেটা বলেন যদি শ্রেণী বিভাগ বলেন ফরেস্ট অফ আমাদের ওরা যেটা বলছেন যে সত্তর শতাংশের যদি গ্রাউন্ড কভার আর কি আমরা বলি ক্যানোপি কভার মানে উপর থেকে দেখলে কতটা মাটি দেখা যাচ্ছে আর কি যদি সত্তর শতাংশের বেশি যদি গ্রিন কভার হয় তাকে আমরা বলি ভিলিডেন্স ফরেস্ট থেকে শতাংশ হলে তাকে আমরা ডেন্স বলি ফরেস্ট তাহলে খুব গহন গহন হ্যাঁ আচ্ছা তারপরে চল্লিশ শতাংশের থেকে দশ শতাংশের মধ্যে হলে তাকে সাধারণত বলা হয় ওপন ফরেস্ট আবার দশ শতাংশের কম হলে তাকে ডিগ্রেডেড ফরেস্ট বলা হয় আর আচ্ছা তার মানে সেই অরণ্য ছিল কিন্তু এখন অবস্থা খারাপ যে কোনো কারণে কিন্তু একটা বিষয় এখানে আমি উল্লেখ করি ভেরি ডেন্স ফরেস্ট বা ডেন্স ফরেস্ট হলে যে ইকোসিস্টেমের দিক দিয়ে ইকোলজির দিক দিয়ে সেটা খুব ভালো তা নয় কিন্তু কারণ আপনি সূর্যালোক যদি মাটিতে না পৌঁছয় তাহলে যে বায়োডাইভার্সিটি সেটা তো হবে না কারণ অন্যান্য গাছ গাছরা আসবে না সবসময় যে ভেরি ডেন্স ফরেস্ট ডেন্স ফরেস্ট ভালো সাইন্টিফিক্যালি সেটা নয় আচ্ছা তাহলে যে আমরা রেইন ফরেস্ট যাকে বলি সে ব্রাজিলি হোক ইন্দোনেশিয়া হোক সেক্ষেত্রেও তো একদম ঘন উপরে কাভার থাকে সূর্যের আলো পৌঁছতে পারে না সেখানে কি বাস্তুতন্ত্র হ্যাঁ সেখানে প্রাণীর বাস্তুতন্ত্র জায়গায় বলে অ্যানিমাল ডাইভার্সিটিটা অনেক বেশি আর কি আচ্ছা কিন্তু প্ল্যান্ট ডাইভার্সিটিটা যত কেনবি কভার বেশি হবে নিচে যে আমাদের হার বা স্রাব আর কি সেইগুলো কিন্তু কমতে থাকবে এটা তো সন্দেহ নেই বিশেষ একটা আগ্রহের জিনিস হলো আমাদের কাছে যেখানে উপরে কাভারটা আচ্ছাদনটা অনেক বেশি সেখানে নিচে যেহেতু সূর্যের আলো পৌঁছতে পারছে না খাবার তৈরির পথ নেই তাই ছোটো ছোটো গাছপালা ঝোপঝাড় এগুলো বাড়তে পারে না কিন্তু প্রাণীর যে বৈচিত্র্য সেটা বাড়তে পারে সেটা ভারতের ক্ষেত্রে সত্যি সর্বত্র সর্বত্র এখন এই অরণ্য নিয়ে যখন কথা বলি খুব স্বাভাবিক যে আপনি যদিও বললেন ধীরে ধীরে বাড়ছে অরণ্যের পরিমাণটা কিন্তু পাশাপাশি এটাও দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় বিপুলভাবে অরণ্য নষ্ট হচ্ছে এই নষ্ট হওয়াটার সঙ্গে আমাদের উন্নয়নের একটা সম্পর্ক আছে কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা ধরুন খনি খনি খনন করা হবে তার জন্য বিপুল একটা জমি দরকার হয় শুধু যেটুকু খনন করা হবে তা নয় তার আশেপাশেও অনেকটা জমি দরকার হয় কেননা খনি থেকে যে মাটিটা তোলা হবে সেগুলো ফেলবো কোথায় ইত্যাদি প্রভৃতি এছাড়াও হয়তো রাস্তা বানানো হবে একটা শুধুমাত্র যেটুকু রাস্তার এলাকা তা নয় তার বেশি অরণ্য নষ্ট হয় তো এমন উন্নয়নের জন্য অরণ্য নষ্টের পরিমাণ সম্পর্কে আপনার মতামত কি হ্যাঁ এটা একটু বলে রাখা ভালো সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত একটা সমীক্ষা বলছে যে আমাদের দেশে প্রায় ৪৫ লক্ষ হেক্টর জমি উন্নয়নের কারণে ধ্বংস হয়েছে এবং তারপরে হিসেবটা নেই বলবো না এই যে আমি যেটা বলছিলাম যে বিগত কুড়ি বছর ধরে অরণ্যের পরিমাণ বেড়েছে এই হচ্ছে প্রথম এই বছর যেটা আমরা দেখলাম যে প্রায় ষাট বর্গ কিলোমিটার অরণ্য কমেছে আর কি এই প্রথম এটা অবশ্যই হচ্ছে উন্নয়নের কারণে কিন্তু আমি যেটা গুরুত্ব দিতে চাইছি যে উন্নয়ন হলে যে অরণ্য ধ্বংস হবে বা কেউ কেউ আবার আপনি যেটা বললেন আপনি যেটা বলেননি আর একটা প্রশ্ন আছে যে জনসংখ্যা বৃদ্ধি হলে অরণ্যের উপর চাপ বাড়বে সেই জন্য অরণ্য পরিমাণ কমবে এইটা কিন্তু ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সাধারণ মানুষ আর কি এটা অসত্য বলে প্রমাণ করেছেন কারণ তারা নিজেরা যুক্ত থেকেছেন ক্ষেত্রে সৃজন বলবো না বনরক্ষার ক্ষেত্রে সংরক্ষণের ক্ষেত্রে এবং তারা সেটাকে ভুল বলে প্রমাণ করেছেন কিন্তু আপনি যেটা বললেন যে মানে উন্নয়নের কারণে বনভূমি ধ্বংস হচ্ছে এই পরিমাণটা কিন্তু আলার্মলিং মানে খুব খারাপভাবে বেড়ে যাচ্ছে আর কি কারণ হচ্ছে যে এখন ওই গ্লোবালাইজেশনের জন্য বেশি আপনার খনিজ পদার্থ ইত্যাদি ইত্যাদি আহরণ হচ্ছে মানুষের লোভ বেড়ে গেছে আহরণ করে বিদেশে বিক্রি করা ইত্যাদি এই কারণে কিন্তু অরণ্যভূমি কমছে আর একটা উদাহরণ শুধু দেব সেটা হচ্ছে যে এইবারে যেটা বনভূমি কমেছে সেটা বলছেন যে যেটা কমেছে সেটা হচ্ছে হিল এবং ট্রাইবাল এলাকায় অনেকটা কমে গেছে আর কি আমাদের অরণ্যভূমি এর জন্য আলাদা সমীক্ষা হয় আর কি আচ্ছা মূলত হিল এবং ট্রাইবাল এলাকায় এখন উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন আমাদের সামনে একটা খুব জটিল পরিস্থিতি উপস্থিত করেছে এই বিশ্ব উষ্ণায়ন তো একদিনের ব্যাপার নয় দীর্ঘদিন ধরে ঘটছে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে আর এই উষ্ণায়নের ফলে আমাদের আবহাওয়ার যে গতি প্রকৃতি সেটা একটু এলোমেলো হয়ে পড়ছে তার প্রত্যক্ষ প্রভাব পড়তে বাধ্য গাছের উপর অরণ্যের উপর উষ্ণায়নের কারণে অরণ্য কতটা প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয় হ্যাঁ ভারতবর্ষে এই ধরনের স্টাডি একটু কম আছে এই ধরনের গবেষণা কম কিন্তু আমাদের দেশে হয়নি তা নয় আমাদের দেশে মূলত ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কিছু বিজ্ঞানীরা তারা কিছু করেছেন ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তারা ভারতবর্ষে কয়েকটা গ্রিডে ভাগ করে তারা দেখছেন যে ফরেস্ট শিফটিং মানে উষ্ণায়ন হলে অরণ্যভূমি কতটা সরে যেতে পারে আর কি আসলে অরণ্যভূমি তো এইভাবে সরে না উষ্ণায়ন হলে যেটা হবে অসুবিধা হবে সেটা হচ্ছে যে বৃক্ষ বৃক্ষ প্রজাতি তার যে শিফটিং সেইটা কিন্তু অসুবিধা হয়ে যাবে যত সহজে হার্ব এবং স্রাব তার যেখানে তাপমাত্রা তার পক্ষে উপযুক্ত নয় বলে মনে হচ্ছে সে সরে যেতে পারে অন্য জায়গায় জন্মাতে পারে আচ্ছা এই জিনিসটা একটু আমরা আলোচনা নিই শিফটিং বলতে আমরা বুঝছি যে ধরা যাক সমতলে যে গাছ জন্মাতো সে গাছ দেখছে সমতলে তাপমাত্রার পরিমাণ খুব বেড়ে যাচ্ছে তার ফলে আরেকটু উচ্চতায় যদি জন্মানো যায় তবে সেখানে বেঁচে থাকা সম্ভব তাপমাত্রা একটু এটাকেই শিফটিং বলছে এটাকে এই প্রজাতি ভাবে বীজ যদি ওখানে ছড়িয়ে যায় ওখানেই ভালো জন্ম ঠিক আছে এটার প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যাবে আপনি যদি মানে তরাই ডুয়ার্স থেকে হিমালয়ের উপরের দিকে ওঠেন আর কি ওরা যেটা বলছেন যে তরাই ডুয়ার্সের যে শাল বনাঞ্চল দেখা যায় আর কি সেটা আস্তে 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 উপরের দিকে উঠবে কারণ উপরে যে পাইন বনাঞ্চল আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হবে আর কি আচ্ছা এইটা এখনই হবে তা নয় কিন্তু সাল পর্যন্ত একটা স্টাডি আমাদের কিছু পেপার এসছে আর কি আমাদের দেশে হয়েছে খুব কম হলেও হয়েছে কিন্তু স্টাডি কিছু আচ্ছা সুতরাং উষ্ণায়নের কারণে অরণ্যের উপর প্রভাবটা এইভাবে পড়ে এইভাবে আরেকটা জিনিস যেটা হয়তো অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত মানে খরা এই ধরনের ব্যাপার কি অরণ্যকে প্রভাবিত করবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ধরনের করবে এটা হচ্ছে আপনার মানে মূলত যেখানে যে প্রজাতি জন্মায় আর কি অতিরিক্ত বৃষ্টি হলো ধরুন রাজস্থান আর গুজরাটে ওই দু বছর আগে প্রচণ্ড বৃষ্টিপাত হলো আর সেখানে যে প্রজাতি সাধারণত জন্মায় সেগুলো কিন্তু হচ্ছে যেগুলো কম জলে জন্মানোর মানে জেরোফাইটিক আমরা বলি আর কি জঙ্গল বৃত্তীয় উদ্ভিদ সেইগুলো কিন্তু পরিমাণ কমে গেলেও আমি বলবো না এরকম কোনো কাজ হয়নি কিন্তু সেগুলো কিন্তু অসুবিধায় পড়বে আর কি সেগুলো সেখানে জন্মাতে অসুবিধায় পড়বে এগুলো তো মানে আমরা যেটাকে বলি যে আমাদের যে বায়ুমণ্ডল তার যে ব্যবহার সে ব্যবহারটা পরিবর্তিত হয়ে যাচ্ছে সে পরিবর্তনের জন্য যে প্রভাবটা অবশ্যই পড়বে সুন্দরবনে যেরকম মাঝে মাঝে দেখা যাচ্ছে আর কি সুন্দরবনে এই কারণেই কিছু প্রজাতি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে সুন্দরী বলে আমরা যেটাকে বলি সেটা তো সাধারণভাবে এখন আর দেখা যায় না আর কি খুব কমে গেছে আর কি এটাই তার প্রভাব আর কি আচ্ছা এখন অরণ্যকে আমরা বাঁচিয়ে রাখতে চাই নানাভাবে বাঁচিয়ে রাখতে চাই আমাদের উন্নয়নকে যতটা সম্ভব অটুট রেখে বাঁচাতে চাই সেখানে সামাজিক বনসৃজন একটা বড় ভূমিকা নিয়েছে কিন্তু একই সাথে আমাদের যেটা মনে হয় গহন অরণ্য হোক বা কম গহন অরণ্য হোক তার তুলনায় কিছু আকাশমণি ইউক্যালিপটাস পুঁতে দেওয়া সেটা কি সত্যিই অরণ্যের জায়গা নিতে পারে আপনি দেখেন ব্যাপারটা না তো বিতর্ক বিতর্ক বলবো না এক সময় ছিল এখন আর বিতর্ক নেই এটা এটা একদমই সমাধান হয়ে গেছে ব্যাপারটা সেটা হচ্ছে মনোকালচার বা একটা প্রজাতি লাগানো আপনি যেখান থেকে শেষ করলেন সেখানটায় বলে একটা প্রজাতি লাগানো কখনই অরণ্যের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় সেই জন্য স্পিসিস প্লান্টেশন সেই ব্যাপারটা আসছে কিন্তু আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে সামাজিক এটা সরকারি একটা প্রোগ্রাম ছিল এটা কর্মসূচি ছিল সেটা উনিশশো নব্বই একানব্বই সেই সময় শেষ হয়ে গেছে আর কি কিন্তু উনিশশো সাল বা তার আগে পশ্চিমবাংলা তো রাস্তা দেখালো মানে সামাজিক বন পরিচালন ব্যবস্থা সেটা উনিশশো বাহাত্তর তিয়াত্তর থেকে একটা পরীক্ষামূলকভাবে একটা কাজ শুরু হয়েছিল আরাবাড়িতে তারপরে আস্তে আস্তে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে গেল উনিশশো সালে ভারত সরকার একটা নতুন বননীতি ঘোষণা করেন সেই বননীতিতে ওরা বলেন যে যৌথ বন পরিচালন ব্যবস্থা এইটা হচ্ছে স্বীকৃত ব্যবস্থা আর কি সেখানে মানুষকে সাধারণ মানুষকে কিছু দিতে হবে বনের বন সম্পদের অধিকার এবং তার পরিবর্তে তাই বলতে হবে যে বনকে সংরক্ষণ করো এবং বন পরিচালনার সঙ্গে যুক্ত থাকো এইটার ফলে কিন্তু বনভূমির পরিমাণ বেড়ে গেল এই যে যৌথ বন পরিচালন ব্যবস্থায় মানুষকে যুক্ত করা হলো এইটা কিন্তু আমি যেটা বলছিলাম না ডিগ্রেডেড ফরেস্ট এবং ওপেন ফরেস্ট এই করা হলো ফরেস্টে আমাদের দেশে তো আমরা মানে এফএসএ আমাদের যে ফরেস্ট অ্যাক্ট আছে উনিশশো সাতাশের যেটা এখন উনিশশো সাতাশ নাইনটিন টোয়েন্টি সেভেনে সে তিন রকমের ফরেস্টের কথা বলা এটা একটা হচ্ছে রিজার্ভ ফরেস্ট আরেক ধরনের ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্ট আরেক ধরনের ফরেস্ট হচ্ছে ভিলেজ ফরেস্ট বা আনক্লাস ফরেস্ট বলে রিজার্ভ ফরেস্টে কোনো ধরনের যৌথ পরিচালনের ব্যাপার নেই কিন্তু মানে কোথাও স্বীকৃত নয় কিন্তু এই প্রোটেক্টেড ফরেস্টে এই যৌথ পরিচালন ব্যবস্থা এবং এইখানে যে বনভূমি যেটা নষ্ট হয়েছিল। সেইটা কিন্তু আস্তে 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 সামাজিক বনসৃজন যা হয়েছে হয়েছে সেটা তো আউটসাইড ফরেস্ট হয়েছে কিন্তু বনের মধ্যে যে আবার বন নতুন করে তৈরি হওয়ার ব্যাপারটা আর কি আমরা যেটাকে টেকনিক্যালি বলি এএনআর মানে অ্যাসিস্টেড ন্যাচারাল রিজেনারেশন আচ্ছা আপনি কোনো গাছ লাগাবেন না আপনি শুধু অ্যাসিস্ট করবেন যাতে গাছটা নিজের থেকে ওঠে আর পরিবেশটা তৈরি করবে নিজে নিজে হ্যাঁ সে পরিবেশটা তৈরি করা একটু প্রোটেকশন দেওয়া গ্রেজিং যাতে না হয় গরু ছাগল যাতে প্রথম অবস্থায় না ঢোকে সেটা দেখা এইটার জন্য কিন্তু বনভূমির পরিমাণ অনেকটা বেড়ে গেছে আর কি আচ্ছা এই যে রিজার্ভ ফরেস্টে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের প্রয়োগ নেই এতে কি কোনো ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয় হ্যাঁ এটা একটা সারা ভারতবর্ষে একটা বিতর্কিত ব্যাপার আর কি পশ্চিমবাংলায় কেবলমাত্র রিজার্ভ ফরেস্টে যৌথ বন পরিচালন ব্যবস্থার একটা মানে আমি বলবো একটা রূপান্তরিত পদ্ধতি চালু আছে সেইটা হচ্ছে যে অন্য জায়গায় আমরা বলি ফরেস্ট প্রোটেকশন কমিটি কিন্তু ওখানে ইকো ডেভেলপমেন্ট কমিটি বলা হয় আচ্ছা পশ্চিমবাংলায় কেবলমাত্র এই অধিকার দেওয়া আছে গ্রামবাসীদের তারা ইকো ডেভেলপমেন্ট কমিটির সঙ্গে যুক্ত থাকবেন এবং তারা কোনো ধরনের গাছ ফাছ কাটতে পারবেন না তারা ডেভেলপমেন্টের জন্য কাজ করবে এবং তার বিনিময়ে সেখানে যে ট্যুরিজম ইত্যাদি হবে হবে সেখান থেকে আয় তার একটা অংশ মানুষ পাবেন আর কি আচ্ছা তো এইটা না করার জন্য বেশ কিছু জায়গায় রিজার্ভ ফরেস্টের পরিমাণ কিন্তু কমেছে এটা অস্বীকার করার কারণ নেই আচ্ছা সুতরাং এই জায়গাটা মানে বিভিন্ন বিশেষজ্ঞের বিভিন্ন রকম মতামত আছে আচ্ছা অবশ্যই এখন একটা জিনিস ধরুন আপনারা যখন কাজ করেন গবেষণা করেন সবসময় তো এই নীতির প্রসঙ্গটা আসে না আপনার মাইক্রো এরিয়া মানে ক্ষুদ্র এক একটা অঞ্চল নিয়ে কাজ করেন আপনাদের নিজেদের কাজ সম্পর্কে যদি দু একটা কথা বলেন যে অরণ্য সংরক্ষণ বা অরণ্যকে বাঁচানোর প্রশ্নে কি ধরনের কাজ গবেষকরা করছেন হ্যাঁ আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনি জানেন যে ভারতবর্ষে অরণ্যভূমির বৈচিত্র্য যতটা বেশি পৃথিবীর খুব কম দেশ আছে এতটা বেশি অরণ্যভূমির বৈচিত্র্য আছে আমি ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি হচ্ছে দক্ষিণ পশ্চিমবাংলার যে শাল বনাঞ্চল আর কি সেইখানে মূলত আমরা মানে উৎপাদন কতটা হচ্ছে নন টিম্বার ফরেস্ট প্রডিউস বলতে আমরা যা বুঝি আর কি অকাষ্ঠল বনজ সম্পদ যেটার উপরে মানুষ সাধারণত বেশি করে নির্ভর করে তার উৎপাদন কতটা হচ্ছে কতটা সেই অকাষ্ঠল বনজ সম্পদের অধিকার যেহেতু মানুষের অধিকার তার উপরে আছে আধুনিক আইন অনুযায়ী তাই কতটা উৎপাদিত হচ্ছে মানুষকে কতটা সাহায্য করতে পারে তার দৈনন্দিন বেঁচে থাকার জন্য সেই উৎপাদনটা আমরা অনেক জায়গায় কাজ করেছি তার উপরে আর কি আর হচ্ছে যে মানুষ নিজেরা বন পরিচালন করতে পারেন কি না শুধু প্রোটেকশন দেওয়া মানে পরিচালন নয় তার সঙ্গে আরও অনেক ম্যানেজমেন্টের কোয়েশ্চেন আছে আর কি এই যে মাইক্রো প্ল্যান তৈরি করা এখন আপনার জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টে একটা কাজ হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনুপরিকল্পনা তৈরি করা যে ভূমিখণ্ডটা বা অরণ্য খণ্ডটা সেই গ্রামের মানুষজন ব্যবহার করেন বা তাকে সংরক্ষণ করেন সেখানে কি গাছ লাগাবেন কবে গাছ কাটবেন বা কাটা উচিত হবে কোন ধরনের প্রজাতি তারা কাটবেন বা কোন ধরনের প্রজাতি কাটবেন না এই যে পরিকল্পনা তাকে প্ল্যান বা অনুপরিকল্পনা বলে আর সেইটা মানুষ তৈরি করতে পারছেন কিনা মানুষের বোধ বুদ্ধি সেখানে যুক্ত হতে পারছে কিনা বন পরিচালন সঙ্গে এই ধরনের কাজ আমরা করেছি আর কি এখন কিছু ব্যক্তিগত উদ্যোগও কিন্তু বেশ একটু উজ্জ্বল আলোকপত্রিকা তৈরি করে সেক্ষেত্রে আমরা উপকৃত হই কেননা সময় যে বিরাট একটা গোষ্ঠী একসাথে হয়ে সিদ্ধান্ত নেয় তা তো নয় অনেক সময় কোনো একজন ব্যক্তি পথ দেখান তার সঙ্গে বহু মানুষ যোগ দেন তখন ব্যাপারটা আরও ভালো হয় দু একটা উদাহরণ কি আপনার মনে আসছে প্রসঙ্গে অবশ্যই একজনের কথা তো আমার খুবই মনে আসছে সেটা তো উনিশশো একাত্তর বাহাত্তর সালে ডক্টর অজিত ব্যানার্জি আর কি যিনি তখন মেদিনীপুর সিলভিকালচারাল ডিএফ ছিলেন আর কি সিলভিকালচার মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের বন বিভাগের যেটা গবেষণা তার ডিএফও ছিলেন তিনি আরাবাড়িতে যে কাজটা শুরু করলেন আর কি একটা ছোট গবেষণা প্রকল্প নিয়ে তিনি শুরু করলেন যে গ্রামের মানুষকে বন পরিচালনার সঙ্গে যুক্ত করা যায় কিনা তাদের নিজেদের যে জ্ঞান আছে আমরা যে বলি ইন্ডিজেনাস নলেজ আর কি সেই নলেজটাকে ব্যবহার করে বনের উন্নতি করা যায় না এবং সেইটা তো একটা খুবই ভালো ফল পাওয়া গেলো দশ বছর এগারো বছর পরে এবং সেইটা সাফল্যের উপরে তো পুরো যৌথ বন পরিচালনার সাফল্য ভারতবর্ষে কেন বলবো সারা পৃথিবীতে বন পরিচালনার সাফল্যটা কিন্তু তার উপরে নির্ভর করে দাঁড়িয়ে আছে সেই জন্য অন্য কোনো ব্যক্তি কোনো জায়গায় তার কথা বলার আগে আমি বলবো যে এই উদ্যোগটা ছিল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ যেটা বন পরিচালনার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সৃষ্টি করলো আর কি এখন শুনবেন ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টারের সমাবর্তন উপলক্ষে একটি প্রতিবেদন অনুষ্ঠানটি তৈরি করেছেন রিয়া ঘোষ সম্প্রতি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল বিশেষ সমাবর্তন ইনস্টিটিউটের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টারের পঁচাত্তরতম সমাবর্তনে সফল শিক্ষার্থীরা স্ট্যাটিস্টিক্যাল থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশনস বিষয়ে ডিপ্লোমা পেলেন এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে আমাদের সঙ্গে কথা বললেন ইনস্টিটিউটের অধিকর্তা অধ্যাপিকা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এই যে ডিপ্লোমা প্রোগ্রামটা যেটা আজকে সমাবর্তন হলো এটাকে বলে আইজেক ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিকাল এডুকেশন সেন্টার এটা কিন্তু আইএসআই এর থেকে একটা আলাদা এনটিটি এটা ঠিক আইএসআই নয় আইজেক হচ্ছে একটা অ্যাসোসিয়েট ইনস্টিটিউট অফ আইএসআই এটা কিন্তু একদম পুরোপুরি আইএসআই নয় তাই জন্য আইজেক এর কনভোকেশন আলাদা আইএসআই এর আবার আলাদা কনভোকেশন হয় ইউসুয়ালি জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আইএসআই এর কনভোকেশন হয় আইজেক কে মহলানবিশ তৈরি করেন উনিশশো পঞ্চাশ সালে ওই সময় থেকে এখানে কিন্তু দেশের স্টুডেন্টরা পড়ে না এখানের পরে বিদেশের স্টুডেন্টরা যারা ডেভেলপিং কান্ট্রি যারা আন্ডার ডেভেলপ কারণ এর দ্বারাই কিন্তু যে কোনো দেশের উন্নতি করা সম্ভব যেখানে এই নলেজটা কম আছে তাদেরকে হ্যান্ড হোল্ডিং করা এটাই ছিল মহানবীশের ভিশন যে আইএসআই তে তো স্ট্যাটিস্টিক্স স্ট্রং হবেই আইএসআই পড়াবে দেশের ছেলে মেয়েদের পড়াবে এবং দেশের গভর্নমেন্টের কাজ করবে কিন্তু বিদেশের গভর্নমেন্টদেরকেও হেল্প করার জন্য যাতে স্ট্যাটি গুলোকে ঠিক ঠিক ব্যবহার করতে পারেন তারা সেই শিক্ষাটা যার ফলে যারা এখানে ট্রেনিং আসেন তারা কিন্তু পেইড বাই দ্য गवर्नमेंट অফ ইন্ডিয়া তারা ফেলোশিপে থাকেন এমইএ মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স এর তাদের একটা পার্টিকুলার স্কিম আছে যার আন্ডারে এই আইজেকে এরা আসে এখন দেখলেন 14 জন ডিপ্লোমাটা পেল এরকম দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা আসেন কারণ এরা কিন্তু সবাই তার নিজের দেশেতে থেকে আর কি তাদেরকে তাদের দেশরা পাঠিয়েছে এখানে এসে শিখে যাওয়ার জন্য এই কোর্সটা করবার জন্য কি কোনো এজ লিমিট থাকে না না এটা এমইএ থেকেই সিলেকশন হয় এমইএ সিলেক্ট করে মানে বিভিন্ন দেশের যারা ক্যান্ডিডেটরা তারা অ্যাপ্লাই করছে এ নিয়ে সিলেক্ট করে আমাদেরকে লিস্ট পাঠিয়ে দেয় যে এই এই এদেরকে ট্রেনিং করতে হবে এবং ন্যাচারালি যারা এখানে ইন দ্য পাস্ট ট্রেনিং পেয়েছে তারা আবার ফিরে গিয়ে যখন নামটা ছড়ায় আইজেকে বারো মাসের দশ মাস কিন্তু ওরা এখানে কাটায় প্রত্যেক বছরই কুড়ি যে পঁচিশ তিরিশ এরকম সাইজ ব্যাচ সাইজ থাকতো ইনফ্রাস্ট্রাকচারাল রিসোর্সের কনস্ট্রেন্স হওয়ার জন্য এটা একটু ছোট হয়ে এসছে ব্যাচটা পনেরো চোদ্দ পনেরো এরকম আমরা চেষ্টা করছি আবার বাড়িয়ে নেওয়ার এটা হচ্ছে সেভেন্টি ফিফথ হলো আফ্রিকা বা মিডল ইস্টের দেশগুলোর থেকে মেনলি এখানে কোর্স করতে আসে আমেরিকান দেশগুলো বা ইউরোপিয়ান অন্যান্য দেশ থেকেও কি ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে না এই প্রোগ্রামে নয় কারণ এরা আসছে মেনলি কমনওয়েলথ কান্ট্রিজ অফ আফ্রিকা তারপরে সাউথ অ্যান্ড সাউথ এশিয়া এই সব জায়গা যেটা বললাম এরা কিন্তু যে যার নিজের দেশেতে অলরেডি ইন সার্ভিস তাদের ডেটা গুলোকে আরো তারা সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারবে মানে তাদের গভর্নমেন্টের যাদের সুবিধা হয় তাদের দেশের যাদের সুবিধা হয় এইটাই কিন্তু এই ট্রেনিং এর উদ্দেশ্য এদিন আরো অনেকের সঙ্গে ডিপ্লোমা পেলেন বাংলাদেশের ইকবাল কবির বর্তমানে সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশের যুগ্ম অধিকর্তা হিসেবে কর্মরত তিনি আমি বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ সেখানে জয়েন্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি ভবিষ্যতে আপনার কি সুবিধা হতে পারে এই কোর্সটার জন্য এই কোর্স কমপ্লিশন করতে পেরে শুকরিয়া কারণ এই কোর্সের কমপ্লিশন করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো উঠাতে পেরেছি এবং এখান থেকেছি যে জ্ঞান আহরণ করতে পেরেছি আমি বিশ্বাস করি আমার কর্মক্ষেত্রে কাজ লাগাতে পারবো এবং কর্মক্ষেত্রে কাজ লাগানোর অবদান রাখার মাধ্যমে আমি আমার দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি এই ইনস্টিটিউটে পড়াশোনা করবার পর আপনার কিরকম অভিজ্ঞতা এটা যদি একটু ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করতে এখানে আমি যখন আসি তখন আমার মধ্যে বিষয়টা কাজ করছে যে আমি একটা দায়িত্ব নিয়ে আসছি এখানে তো এরকম একটা বৃহৎ প্রতিষ্ঠানে আসছি আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি আমি আমার প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছি সেখানে আমার মাথায় সব সময় ছিল যে এমন ভাবে প্রেজেন্ট করা নিজেকে এমন ভাবে প্রস্তুত করা সফলতার সাথে এমনভাবে ভাবে কোর্সটাকে সম্পন্ন করা যাতে করে আমার প্রতিষ্ঠান আমার দেশের সম্মানটা অক্ষুণ্ণ থাকে সেটা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় এবং আমার প্রতিষ্ঠান এবং আমার দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এই রাষ্ট্রের কাছে এবং সর্বোপরি কোর্সটি কমপ্লিশনের পরে আমার দায় দায়িত্ব যেন আরও বেড়ে গেছে এটা আমি মনে করি কারণ আমি যেখান থেকে আমার দেশে প্রত্যাবর্তন করব তখন আমার দায়িত্ব থাকবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে দুই দেশের ডিপ্লোমেটিক রিলেশনশিপ উন্নয়নে যদি আমার অবস্থান থেকে কোনো ভূমিকা রাখার মতো কোনো সুযোগ এসে থাকে তাহলে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব ভারত সরকার আমাকে দশ মাস ধরে এখানে লালন পালন করেছে ভারত সরকারের কাছে কৃতজ্ঞ এবং আমি চাইবো নেক্সট টাইম আমি যদি কখনো সুযোগ পাই তাহলে আমি এর প্রতিদান দেওয়ার চেষ্টা করব ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টারের মেম্বার সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জাফর আনিস কথা বললেন আমাদের সঙ্গে

Years ago, the intake was about 30. Interesting. So, we have been able to make a balance between the demand and our infrastructural support constraints.

আজকে আপনারা যে প্রোগ্রামটা অর্গানাইজ করলেন সেই প্রোগ্রামটা অর্গানাইজ করে আপনারা কতটা সাকসেস পেলেন বা প্রোগ্রামটা কি আপনারা যেরকম আপনাদের মনের মতো চেয়েছিলেন সেরকমই কি হয়েছে হ্যাঁ আই উড সে কি হ্যাঁ মানে যেরকম আমরা প্ল্যান করেছিলাম সেরকমই হয়েছে প্ল্যান করেছিলাম যে কয়েকটা স্পিচ থাকবে ইম্পর্টেন্স থাকবে অ্যানুয়াল রিপোর্ট থাকবে কনভোকেশন অ্যাড্রেস থাকবে প্রাইজেস গুলো দেওয়া হয় সেগুলো হয়েছে ততক্ষণ আমরা শুনলাম ইন্টারন্যাশনাল स्टैटिस्टিক্যাল এডুকেশন সেন্টারের সমাবর্তন উপলক্ষে একটি প্রতিবেদন প্রতিবেদনটি তৈরি করেছেন রিয়া घोष এই সঙ্গী শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা কথা হবে আগামী অন্বেষায় নমস্কার সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ